গল্প নয় সত্যি। সুপ্রিয় দর্শক, গল্প নয় সত্যি অনুষ্ঠানের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এবং দীর্ঘ 26 বছর ধরে তার জীবনের প্রায় সিংহভাগ সময় তিনি এই কাজে ব্যয় করে যাচ্ছেন। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের পলান সরকার এলাকার চায়ের দোকানি পর্যন্ত হয়ে ওঠে বই পাগল। এই ঠেলে আজ পায়ে পায়ে শত আশার নকশা আঁকে। বাড়িতে হাজারো বই সমৃদ্ধ একটি লাইব্রেরি আছে তার। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। বাংলাদেশের জীবন তো কিংবদন্তি। উনি আমাদের জন্য একটা লিজেন্ড। একুশে পদক পাইছি। অনেক বড় ধরনের একটা সার্টিফিকেট সারা জীবন বহন করে চলেছে, কিন্তু দেশ এবং মানুষের জন্য কতটুকু কি উল্লেখযোগ্য করতে পারে। এই বঞ্চিত যেন অন্য সন্তানের আর না হয়। গল্প নয় সত্যি।